ভুতলে তারা রয়েছে তো আজ গাড়ি গাড়িটা ধোয়া হইব। হ্যাঁ বন্ধুরা, আজকে আমার কোনো কামই নাই, তো গাড়িটা দেখতে পেলাম বহুত ইলাক তারা রয়েছে, তো গাড়িটা ধুয়ে হেরে সাফা করে তুই যাতে নষ্ট না হওয়া। গাড়িটা আমার বহুত প্রিয় গাড়ি, গাড়িটাই হইল আমার একমাত্র সাথী, আমি যেই নই যাই গাড়িটা আমার বহুত হেল্প করে আর বহুত জায়গায় আমার এই গাড়িটা লয়ে যা। গাড়িটা আমি স্টার্ট দিলাম, গাড়ির স্টার্ট দেওয়ার চাকাটা আমি ওকে বুড়াইতেছি, তো চলুন গাড়িটা ধোয়া যাক। আজগা আমার লগে আছে আমডারি বস্তির একজন সেরা চাচা বলে কই বাইসতে আমার, তো আমরা দুজনে আগে গাড়িটা সাফা করাম। আমরা একদম পুরা রেডি গাড়িটা দেবেন লাগে, তো এদিকে টমটম থেকে বলে প্রবলেম হয়েছিল তো যাইতেছি, তো আমরা আজকে এই জায়গাটাতেই গাড়িটা ধোয়াম আর আমি এখন স্ট্যান্ড করলাম গাড়িটা। আমার লগে একদম পুরা হেল্প করতেছে আমরার চাচা, একটা রেন শুরু অত বয়স না, ক্লাস নাইনে পড়ে। ভিডিওটা একদম পুরা স্পিড করে দিচ্ছি যাতে সময়টা নষ্ট না হয়। এই বাইকটার নাম হলো গ্ল্যামার বাইক, বেশি দিন হয়েছে না লইছি, মাত্র 5 মাস হচ্ছে গাড়িটা লইছি, তো গাড়িটা সার্ভিস মোটামুটি ভালোই আছে, BS6-এর গাড়ি। গাড়িটা লইছি বেশি দূরের থেকে না, আমদার এনও একটা নতুন ডিলার খুঁজছে, তো এখান থেকে আমি গাড়িটা লইছি। বন্ধুরা যদি আপনি ভিডিওটা দেখতেছেন তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে BS6-এর গ্ল্যামার বর্তমান ভালো না খারাপ। শ্যাম্পু দেখা যেতেছি, আসলে তো শ্যাম্পুটা এটা এই কামে লাগে না, শ্যাম্পুটা বেলেগ কামে লাগে, মাথা ধুবার লাগিয়া, চুল ধুবার লাগিয়া, এমনি শ্যাম্পুটা দোনা বেলেগ কেমিক্যাল আছে, আমি শ্যাম্পুটা দিতেছি। অহনা মানে একদম পুরা কাপড়ের মধ্যে শ্যাম্পু লাগাই গাড়িটা ধুইতেছি। গাড়িতে একদম পুরা শ্যাম্পু লাগাইতেছি দুইজনে, একদম পুরা কোনো কোনায় শ্যাম্পু লাগাইতেছি সুন্দর করে, তো এখন আমার শ্যাম্পু লাগানি কমপ্লিট হয়েছে, তো পানি মেরে এরা শ্যাম্পুটি ধুয়ে দিতেছি, তো চাষা দিতেছে মুখ দেয়, আমি দিতেছি মোটর দেয়, তো দুইজনে একদম পুরা ক্লিয়ার করে আসছি। তো আমরা ধোয়া কমপ্লিট, গাড়িটা অনেক সুন্দর লাগবো, গাড়িটা তাকে তুলে দিতেছি। গাড়ি ধোয়া আমার কমপ্লিট হয়েছে, ওখানে গাড়ির মধ্যে যে পানি লেগে রয়েছে এই পানিটি আমার সুন্দর লাগবো, তো তার লাগে আমি গাড়িটা এখান থেকে লইছি ভিজা জায়গা থেকে লাইন এরে, আমি একটা হুংনা জায়গার মধ্যে গাড়িটা খাড়া করিয়া দুইজনে একদম সুন্দরভাবে গাড়িটা ফসতেছি। আর গাড়িটা কিরম ধরলাম মানে অবশ্যই কমেন্ট করে জানান, যদি ভিডিওটা ভালো লাগছে তো অবশ্যই লাইক করুন, ভিডিওটা দেখার লাগে আপনারা অসংখ্য ধন্যবাদ। তো আমরা গাড়ি ফুসা কমপ্লিট হয়েছে, আর যারা ভিডিও নতুন আছেন তারা চ্যানেলটা নিজের ভাবে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, যা হবে পরবর্তী ভিডিও, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।